সর্বগুণে গুণান্বিতা বলতে যা বোঝায় তিনি তেমনই একজন। তিনি একাধারে একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। কিন্তু সবকিছুকে ছাপিয়ে বাংলাদেশের মানুষের কাছে তার বড় পরিচয় তিনি বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী, নাম মেহের আফরোজ শাওন। ধূমকেতুর মতো মেহের আফরোজ শাওনের উঠে আসা বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান নতুন করির হাত ধরে নাচ, গান, অভিনয় সকল বিষয়ে সমান পারদর্শিতা দেখিয়ে নতুন করি অনুষ্ঠানের চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। শাওনের গানের গলা আর অভিনয়ে মুগ্ধ হয়ে 1996 সালে তিনি ডাক পেয়ে যান হুমায়ুন আহমেদের পরিচালনায় নক্ষত্রের রাত নাটকে। শাওন 1981 সালের 12 অক্টোবর জন্মগ্রহণ করেন। শাওনের বাবা মোহাম্মদ আলী পেশায় একজন প্রকৌশলী এবং মা তাহুরা আলী সাবেক সংসদ সদস্য। শাওন ঢাকার বিখ্যাত ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে 1996 সালে SSC এবং 1998 সালে HSC পাশ করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ প্যাসিফিক এশিয়া থেকে স্থাপত্য প্রকৌশলে স্নাতক সম্পন্ন করেন তিনি। নক্ষত্রের রাত নাটকে অভিনয়ের পর শাওন যেন হয়ে উঠলেন হুমায়ুন আহমেদের খুব কাছের একজন। হুমায়ুন আহমেদের প্রায় প্রত্যেকটি নাটকে সরব উপস্থিতির দেখা মিলতে থাকলো শাওনের। শাওনের গানের গলা খুব পছন্দ করতেন হুমায়ুন আহমেদ। শুটিং এর ফাঁকে তার গলায় গান শুনতে ভালোবাসতেন হুমায়ুন আহমেদ। সুন্দর গানের কারণে তিনি শাওনের নাম রেখেছিলেন টেপ রেকর্ডার। 1999 সালে হুমায়ুন আহমেদের আজ রবিবার ধারাবাহিক নাটকে শাওনের অভিনয় দর্শকদের নজর কাড়ে। এরপর ধীরে ধীরে শাওন হয়ে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। আজ রবিবার ছাড়াও শাওন উড়ে যায় বক পক্ষি, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেডের মতো দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অবশ্য সবগুলো নাটকই ছিল হুমায়ুন আহমেদের পরিচালনায়। নাটক ছাড়াও হুমায়ুন আহমেদের চলচ্চিত্র প্রথম পছন্দ ছিলেন মেহের আফরোজ শাওন। 1999 সালে শ্রাবণ মেঘের দিনে চলচ্চিত্রে কুসুম চরিত্রে শাওনের অভিনয় আজও দর্শকদের মনে দাগ কাটে। সেই থেকে শাওনকেও কুসুম বলে ডাকতেন হুমায়ুন আহমেদ। এরপর একে একে অভিনয় করেন দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়ার মতো কালোজয়ী সব চলচ্চিত্রে। নিজের অভিনয়ে বাংলাদেশের দর্শকদের প্রথম পছন্দের তালিকায় উঠে আসে শাওন। কিন্তু দর্শকদের ভালোবাসা ক্রমেই ঘৃণায় পরিণত হতে বেশি সময় লাগেনি। হুমায়ুন আহমেদ আর শাওনের প্রেম দর্শক ও হুমায়ুন ভক্তরা সহজভাবে নিতে পারেনি। 2004 সালের 12 ডিসেম্বর খুব সাদামাটা আয়োজনে বিয়ে করেন হুমায়ুন আহমেদ ও শাওন। এই বিয়ের কারণে হুমায়ুন আহমেদের আগের সংসারের সাথে হুমায়ুন আহমেদের দূরত্ব সৃষ্টি হয় আর শাওন হন সবার কাছে চক্ষুশূল। প্রেম অন্ধ, প্রেম কোনো বয়স মানে না, এর উজ্জ্বল উদাহরণ হুমায়ুন আহমেদ আর শাওনের জুটি। হুমায়ুন আহমেদের মৃত্যুর আগ পর্যন্ত হুমায়ুন আহমেদকে পরম ভালোবাসায় আগলে ধরে রেখেছিলেন এই গুণী অভিনেত্রী। এবং হুমায়ুন আহমেদের মৃত্যুর পরেও তার স্মৃতি ও দুই সন্তান নিশাত হুমায়ুন ও নিনীত হুমায়ুনকে আগলে ধরে রেখেছেন তিনি। অনেকে বলে থাকে হুমায়ুন আহমেদের কন্যা শীলা আহমেদের বান্ধবী ছিলেন শাওন। শীলার মাধ্যমে নাকি তার পরিচয় হয়েছিল হুমায়ুন আহমেদের সাথে। অবশ্য এ কথা বরাবরই অস্বীকার করেছেন শাওন। বরং তার দাবি শীলা ছিল তার বন্ধুর মেয়ে। শীলার সাথে পরিচয় ছিল ঠিকই, কিন্তু বন্ধুত্ব ছিল না কখনো। হুমায়ুন আহমেদের সাথে বিয়ের পর থেকে বিতর্কের জন্য শাওনের নিত্যসঙ্গী মোস্তফা সরোয়ার ফারুকীর ডুব সিনেমা হুমায়ুন আহমেদের জীবন নিয়ে বানানো এই দাবি নিয়ে কম জল খোলা হয়নি। কিছু দৃশ্য নিয়ে ঘোর আপত্তিও জানিয়েছিলেন তিনি। বলা হয় হুমায়ুন আহমেদের গল্প নিয়ে অমিতাভ বেজাজ সিনেমা বানাতে চাইলে সেখানেও বাদ সাধেন শাওন। 2020 সালে এক অনুষ্ঠানে শাওন চঞ্চল চৌধুরীর সাথে সর্বত মঙ্গল রাধে গানটিকে বিপুল প্রশংসা পান, কিন্তু গানটির কপিরাইট দাবি করে বসে সরলপুর ব্যান্ড। আদালত পর্যন্ত করায় সে ঘটনা, যদিও শেষ পর্যন্ত সরলপুর ব্যান্ডের দাবি ধোপে টেকেনি। অভিনয়ে গানের পাশাপাশি বেশ কিছু নাটক ও একটি চলচ্চিত্র পরিচালনা করেছেন শাওন। 2016 সালে তার পরিচালনায় মুক্তি পায় কৃষ্ণপক্ষ চলচ্চিত্রটি। নানা অভিযোগ, নানা বিতর্ক শাওনের পিছু না ছাড়লেও হুমায়ুন আহমেদের মৃত্যুর এত বছর পরেও শাওন যেভাবে হুমায়ুন আহমেদের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছেন তাতে তার প্রেম নিয়ে এখন আর কেউ প্রশ্ন তোলে না। হয়তো একটা সময় শাওন হুমায়ুনের প্রেমও মানুষের কাছে স্বাভাবিক মনে হবে। এ নিয়ে হবে গল্প, কবিতা, সিনেমা, কে জানে।